আজকে সাক্ষরতা হার 96 সালে আমি 45 ভাগ থেকে 65 ভাগে বৃদ্ধি করেছিলাম। খালেদা যা এসে তা কমিয়ে ফেলল, আর কমাবে না কেন বলেন? খালেদা যা ম্যাট্রিক পরীক্ষা নাকি দিয়েছিল, পাস করেছিল কিসে? অঙ্ক আর উর্দু, এই দুই সাবজেক্টেই পাস। তো সে তো একটা ফেল করা, তার ধারণা সে ফেল করছে বাংলাদেশের কোনো মানুষই পাস করবে না, কেউ করবে না। 6 বছর ক্ষমতায় ছিল, সাক্ষর হাতে হার কমালো। 2009 সরকারে আসলাম, দেখি সেই 65.5 ভাগ কমে 44 ভাগে নেমে গেছে। আমরা পদক্ষেপ নিলাম, আজকে এখানে আমাদের মা বোনেরা আছেন, অভিভাবকগণ আছেন, সে প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত কারো নিজের টাকা দিয়ে বই কিনতে হয় না। আওয়ামী লীগ সরকার বিনামূল্যে বই দিচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য পড়াশোনায় মনোযোগ হয়। সমস্ত প্রাইমারি স্কুল থেকে প্রত্যেক স্কুল আমরা উন্নত করে দিচ্ছি, চারটা দালান করে দিচ্ছি, মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আমরা করে দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় একটা করে সরকারি স্কুল, একটা করে সরকারি কলেজ আমরা করে দিয়েছি। এখন আমরা প্রত্যেক উপজেলায় কারিগরি স্কুল করে দিচ্ছি, কারিগরি স্কুল দক্ষ জনশক্তি তৈরি করবে, হাতে কলমে কাজ শিখবে, দেশে বিদেশে কাজের সুবিধা হবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। বিদেশে যাওয়ার জন্য প্রবাসী ব্যাংক করে দিয়েছি, যারা টাকা দিতে পারে না বিনা জামানতে আমরা ঋণ দিই, জমি জমা বিক্রি করে যেতে হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিই, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। আমার দেশের যুব সমাজ যেন চাকরি পায়, কাজ পায়, সেই সুযোগ সৃষ্টি করার জন্য আজকে আপনারা দেখেন কতগুলি চ্যানেল, বেসরকারি টেলিভিশন বাংলাদেশে আগে তো কেউ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেই সব খাত বেসরকারি খাতে করে দিয়ে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। কত মানুষের আজকে কাজ হচ্ছে, চাকরি হচ্ছে, কাজ করে খেতে পারছে, সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। এটি আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে, আর বাকি যারা ছিল অনেকেই তো ক্ষমতায় ছিল, এই রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করে নাই, ওই খালি নৌকা মার্কা ক্ষমতায় আসলেই কাজ হয়, নৌকা মার্কা ছাড়া হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র বিমোচন হচ্ছে। আজকে হত দরিদ্র বলে নেই, মাত্র 5% আল্লাহ রহমতের সেতু থাকবে না, কোনো মানুষ হত দরিদ্র থাকবে না, ছিন্ন কাপড় পরতে হয় না, বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরতে হয় না, প্রত্যেক মানুষ আজকে কাপড় কেনার সেই আর্থিক সচ্ছলতা এসে গেছে। যে এক বেলা ভাত পেত না, খাবার পেত না, আজকে 2 বেলা 3 বেলাও খাওয়ার সুযোগ হয়ে গেছে মানুষের, সেই ব্যবস্থা আমরা করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেয়নীতি মানুষ প্রত্যেকের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে, ও যা সুফল আপনারা পাচ্ছেন দেশের মানুষ পাচ্ছে। এই এলাকায় আরও উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ভিত্তি প্রস্তর স্থাপন করলাম, আর তাছাড়া দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, করে যাবো। আপনারা কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, হয়তো এই মাঠ ছোট ধরছেন, আমি আসার সময় দেখলাম রাস্তায় অনেক মানুষ, অনেক দূরে দূরে যারা অবস্থান করছেন হয়তো চোখের দেখা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটুকু বলতে পারি যে আপনারা আছেন আমার হৃদয়ে, আমি হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করি।